So hello friends, I'm Mohammed Ismail and RC Technical World e tomader shobai ke shagotom. So friends, ajke amra ei powerful air blower ti banano shikhbo. Ete ami ekti 775 DC motor use korechi. Tumra shobai jano je 775 DC motor ti onek powerful hoye thake. So friends, etar madhyome amra bibhinno dhoroner kaj korte parbo. Jemon tumra chaile eta diye aquarium er bhitor hawa dite paro ba balloon phulate paro ba etar madhyome moyla porishkar korte paro. Je shukno bibhinno moyla royeche shegulo etar batasher madhyome amra porishkar korte pari. আবার তোমরা চাইলে একটি এর সাথে পাইপও অ্যাড করে নিতে পারো এটা লম্বা করার জন্য এটা পাইপে অ্যাড করা খুবই সহজ এটা একটি 1 ইঞ্চি ব্যাসের পাইপ যে কোনো 1 ইঞ্চি ব্যাসের পাইপ এটার ভিতর খুব সহজেই ফিট হয়ে যাবে সো फ्रेंड्स দেরি না করে লেটস স্টার্ট দা ভিডিও So friends, air blower banano jonno prothome amader proyojon hobe ekti DC motor. Ekhane ami 775 ekti DC motor use korechi. Tarpor air blower tar fan ta banano jonno ekhane ami mota plastic er board er use korechi. Tarpor ei plastic er board ta ebong amader motor ta connect korar jonno ekhane ami ekti syringe cap er use korbo. Tarpor air blower tar structure banano jonno ekhane ami plastic er board er use korechi. Etar diameter hocche 5 inchi ebong amader ei fan er পাখাটার ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি তার মানে এটা যখন মাঝখানে থাকবে তখন প্রত্যেকটা সাইডে হাফ ইঞ্চি আমাদের জায়গা খালি থাকবে এরপর আমাদের আরো কিছু ছোট ছোট প্লাস্টিকের বোর্ডের প্রয়োজন হবে সো এখন আমরা মেকিং প্রসেসটা দেখব
সো ফ্রেন্ডস এখন আমরা দেখব যে এই এয়ার ব্লোয়ারটায় কেমন পাওয়ার রয়েছে। সো এখন আমি এটার সাথে ব্যাটারিটা কানেক্ট করছি। তোমরা শব্দ শুনে বুঝতে পারছো কতটা পাওয়ার রয়েছে। দেখো তোমরা 1 সেকেন্ডও লাগলো না এটার মজাটা উড়িয়ে দিতে। সো ফ্রেন্ডস এটা খুবই একটি পাওয়ারফুল এয়ার ব্লোয়ার। সো ফ্রেন্ডস যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস ভিডিওটা একটি লাইক দিয়ে দাও, কারণ তোমরা একটি লাইক দিলে তাহলে আমরা আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট বানানোর উৎসাহ পাই। আর যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এমনই নতুন নতুন বিভিন্ন ইন্টারেস্টিং প্রজেক্ট ক্রিয়েট করে থাকি। সো ফ্রেন্ডস গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।